তারপর বক্তৃতা শেষ কইরা জয় বাংলা বলি আমার হাতে, কারণ আমি ডান দিকে ছবিতে দেখবেন কিনে, এদিকে বাদিক হইল জলিল ভাই নেত্রী, আমি, তারপর হানিফ ভাই। হানিফ ভাই আমার পাশে দাঁড়ানো ইয়ের জন্য, কিন্তু যেহেতু নেত্রীর বক্তৃতা করতে দিতে হবে, বক্তৃতা করতে দেয় তারা মাইক তারে ধরে দিতে হয়, তখন তো মাইক এরকম স্ট্যান্ড থাকে না, ওই হাত দা ধরে দিতে ধরতে হয়, তো মাইক ধরতে হয়, তো মাইক ধরে রাখছে বক্তৃতা, আবার বললো যে কাজ কর মিটিং মিছিলটা কই যাইব রুটটা বলে দিয়ে। আমি কে যাবো তোর খেয়াল আছে, আমি মিটিংয়ে খালি বললাম যে মিছিলটা আমাদের এখানে নেত্রী দাঁড়িয়ে দিয়েছে, মিছিলটা এখান থেকে বেরিয়ে জিপি হইয়া প্রেস ক্লাব হইয়া শহীদ মিনার বলতে পারি নাই, এর মিন যে সাংবাদিক গোর্কি আপা আপা দৌড়ে আইছে অনেক লম্বা ও দেখে কিসে, আপা আমি আপনার ছবি পাই নাই, ছবি পাইনি আপনার, আমার একটা ছবি তোর সুযোগ করে দেন, আবার বড় বিরক্ত করছ, আবার আইসল সামনে আইসা ওই সাংবাদিকের উদ্দেশ্যে দুই একটা কথা বললেন, ওকে ছবি নেওয়া শেষ, আবার খালি বাইরিয়া আমি খালি রুটটা বলছি এর ভিতরে খেয়াল পরে যে এখান থেকে মিছিলটা বাইর হইয়া আপনার মুক্তাঙ্গনে যাবে, শহীদ মিনারে শেষ হবে, যাবে এখানে জিপি হইয়া শহীদ মিনারে, এই নিয়ে প্রথম একটা আওয়াজ ধুম করে একটা আওয়াজ, আওয়াজটা দেখে আমার অনেক কিছু হিসাবে মনে হইল যে এটা বোধহয় কোনো ট্রাক বা বাসে বড় বাসে চাকা বাস নিয়েছে একটা, এই যে সব থমকে সব যে যেখানে ওখানে দাঁড়িয়ে গেছি আমরা, এরপরে একসঙ্গে তিনটে না চারটে করে ধাম 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 এই ট্রাকের চারদিকে, এই গ্রেনেডটি পরবর্তী তো বুঝতে পারলাম যে আমি যে এইটা বোধহয় বোমা আক্রমণ হয়েছে, আর বোমা যে করতেছে বোমা মারবে এখানে, তাই আপাতত তখন দাঁড়িয়ে রয়েছে এখানে, ওই তখন তখন মানুষ ছুটোছুটি ছুটে গেছে গা, আর আত্মচিৎকার বাবা রে মা গো পেরা, ট্রাক থেকে দুই তিন গোছ পরেই তো হইলে মানুষের দাঁড়ানো সব ডাইনে বা পূর্বে পশ্চিমে সব দিকেই, ও তিন চারটে তিন দিকে পড়ছে, পড়ার পরেই আত্মচিৎকার শুরিয়েছে, আবার তখন আমাদের দায়িত্ব তখন আপাকে সেভ করা, নিজের জীবন কই যে কী হবে না হবে সেটা করো ব্যাপার না, নেত্রীকে এখান থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়াটি হলো আমাদের, আমার আমি আমারটা যে চিন্তা করছি এটি হইল গিয়া আমার চিন্তা, এইভাবে কিন্তু আমি আপাকে আপকে যেহেতু আপা একদম আমার দুজন লাগানো দাঁড়ানো তা ওই টেবিলটার সামনে যে কথা টেবিলটা বললাম, তো আপনারা টান দিয়ে এখানে আই না ওই টেবিলের নিচে আমি এদিক দিয়ে এদিক দিয়ে হানিফ ভাই আপনার মুখের উপরে আমি আবার পুরো শরীরের উপরে এইভাবে আমরা পড়ে রয়েছি, এর মধ্যে আরও পাঁচ সাতটা গ্রেন পড়লো ধুমধাম করে পড়ছে, মানুষের চিৎকার শরীরে ইয়ে হইতেছে, ট্রাকে যারা ছিল অনেকেই যারা ছিল থাকতে চেষ্টা করছে অনেকে নেমে গেছে, সর্বশেষ যে জায়গাটা এই কথাটা বললাম আমি, ওই ট্রাকটা যদি আড়াই ফুটই থাকতো এইটুকের, তো যে গ্রেনগুলো থ্রো করছে সবগুলি কিন্তু ট্রাকের ওই যারা দারণ ছিল গায়ে লাগতো ওই ভিতরে কিন্তু পড়তো, যেহেতু সাড়ে তিন ফুট উঁচু হয়ে গেছে এইটা ওর রেঞ্জে কিন্তু এটা পায় না, এদিকে যখন সবসময় খেয়াল করবেন যার মুক্তিযুদ্ধে বুঝতে পারবেন কোনো জিনিস যদি থ্রো করতে হয় গ্রেনেড কিন্তু আপনি মারতে পারবো না, ওর হাতে ফুটে দিব, এটা লব করতে হলে এইভাবে উল্টো উপর দিয়ে করতে হবে, এখান থেকে মারতে গেছে এমনি যেহেতু ট্র্যাকটা উঁচু হয়ে গেছে গিয়া উপর দিয়ে সব চলে গেছে গা, আড়াই ফুট থাকলে কিন্তু ট্র্যাকটা ওই ছোটো ট্র্যাক থাকলে কিন্তু ট্র্যাকের ভিতরে একটা না একটা গ্রেনেড পড়তেই, আল্লাহরই রহমত কিন্তু ওই ট্র্যাকটা একটাতে বাঁচার একটা অবলম্বন হইল, আরেকটা হলো টেবিলটা, যখন টেবিলে যে না থাকতো এই মঞ্চে যে হুড়োহুড়িটা সবাই তো তখন যার যার যান গিয়ে টানাটানি দৌড় দৌড় শুরু করছে, এরা উর্মে গেলে আপা কিন্তু ছিটকে তো নিচে পড়ে যেত গিয়া, টেবিলে তো খারাপ একটা পড়ে গেছে গিয়া, ওই টেবিলটা কিন্তু আবার একটা বাঁচার আর একটা অবলম্বন হয়ে গেল যে ছিটকে পড়ে নাই, আর গ্যান পড়লো কিন্তু একটা ইয়ারে উপরই পড়তো ওই টেবিলটা উপরই পড়তো, তার গায়ে না লাগার কিন্তু সম্ভাবনা ছিল কম, তো এই যে দেখেন দুইটা জিনিস আপায় হাসি ঠাট্টার ছলে বলছে এটা কিন্তু সে বলেন এটা আল্লাহ আল্লাহ তার মধ্যে বলেছে, আমি এই দুইটা আলামতে সেদিন তার বাঁচার একটা বড় উপাদান হিসেবে দাঁড়াইছে, অনেকে বলছে আমি বলেন হানিফ ভাই আমরা আপনার চেষ্টা করছি মানব ঢাল করছি এইটা করছি ওইটা করছি, আসলে গেলে আমরা আমাদের চিন্তা থেকে আমরা করছি দায়িত্ব পালন করছি, কিন্তু রক্ষা করার জন্য শেখেছে নাকি এক আল্লাহ আর আপনার জন্য তার দিয়ে দেশের এই আজকে এই জায়গায় আমরা আসছি, এটা কিন্তু একমাত্র আল্লাহর ইশারা ছাড়া হয়নি, আর যতবার চেষ্টা করি ১৯ বার হয়েছে কিন্তু ঠিক আছে এটাকে হত্যা করার রাষ্ট্রীয় পর্যায়ে মনে করেন এটা সবকে বিচ্ছিন্ন ঘটনা, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সুপরিকল্পিত তাদের আপনার ষড়যন্ত্র বুঝিয়া শুইনার সময় বুঝিয়া আক্রমণ করছে আল্লাহ তাকে রক্ষা করছে,
আমরা এই 1971 সালে যারা স্বাধীনতা চাই নাই, স্বাধীনতার বিপক্ষে কাজ করছে, যারা বাংলার মানুষকে হত্যা করছে, এরা এখনো কিন্তু জীবিত, আত্মা তো আত্মা। এরপরে যারা 71 পরে 75 বঙ্গবন্ধুকে হত্যা করতে চেয়েছে, বঙ্গবন্ধু সবগুলো হত্যা করে দেখছে যে এই তাদের কোনো কাজ হয় নাই। স্বাধীনতার পক্ষের কথা আওয়ামী লীগ জনগণ এক স্বাধীনতার পক্ষে এক হয়ে কাজ করতেছে, তখন তারা ভাবলো বঙ্গবন্ধু মাইদের তো কোনো কাম হইল না, জাতীয় চান্ডা থেকে মারতে হবে, কারণ বঙ্গবন্ধুর অবর্তমানে এই চার জাতীয় নেতা দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিছে, এরা থাকলে এই আবার তার বঙ্গবন্ধু হত্যা বিচার করব, এই দেশে ঝান্ডা আবার তুলে ধরব, তাদের হত্যা করতে হবে, ওইটাই তো পরিকল্পিত হত্যা। এরপরে আসেন আপনার এই যে 2004 সালের যে গ্রেনেড হামলা, এই যে এদের ছিল সর্বকালের ওদের সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা, সরকারি পৃষ্ঠপোষকতায় খালেদা জিয়া তারেক জিয়ার নেতৃত্বে, যে এবার কী করতে হবে, সে শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা সব এক জায়গায় পাওয়া যাইব মন্ত্রী ট্রাকের ভিতরে, তাদের একবারের দিয়ে মারতে পারি, তা আওয়ামী লীগ হাজার বছরে স্বাধীনতার পক্ষে কেউ কথা বলবে না, তাদের মনে মানসনা পূর্ণ হবে, এই দেশ থেকে পাকিস্তান বানিয়ে তার পরিচালনা করতে পারবেন। এটি ছিল জিয়া রহমান মুক্তিযুদ্ধ করে নাই, ও মুখোশ ছিল, ওর পরিবারটা হইল স্বাধীনতা বিরোধী এবং খুনি পরিবার। ভাগ করে বলি শুনেন, জিয়াউর রহমান কি করছে, বঙ্গবন্ধুকে হত্যা করছে, পরিবারকে হত্যা করছে, তারপরে জেল হত্যা চারজনকে হত্যা করছে, জাতীয় পর্যায়ে যা ছিল সব কাজটা করছে কে, জিয়াউর রহমান। তখন তার স্ত্রী হাজরতে জিয়া, তার তোমার গিয়া পুত্র তারেক জিয়া, এরা মায় বলার কি করছে, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শেষ করতে চাইছে, সূত্রটা একই, একটা পরিবার শেখ হাসিনার বঙ্গবন্ধু পরিবারকে ধ্বংস করে দিতে হবে, আওয়ামী লীগের নির্মূল করে দিতে হবে, এই পরিবারটা হইল খুনি পরিবার, এই পরিবারটা হইল ষড়যন্ত্রকারী পরিবার, এই পরিবারে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। আস্তে চান আপনারা, এখন থেকে এটি হবে শপথ, এই খুনি পরিবারের বিরুদ্ধে আজকে আমাদের সোচ্চার হতে হবে, এরা ষড়যন্ত্রকারী, এরা হত্যাকারী, এরা দুর্নীতিবাজ, এরা চোর ডাকাত, এদের হাত থেকে এই দেশটাকে রক্ষা করতে হবে। তাই আজকের দিনে আমাদের শপথ হবে, যারা আপনারা সব পরীক্ষিত নেতা এখানে, শহীদ পরিবারের সন্তান আপনারা শপথ দিবেন, আজকে শহীদে যারা যারা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 18 বছর, আমি যখন প্রথম গিয়ে লাশ ইয়ারে উঠাইলাম এই বোঝদুরে, আমি একটা লাশ তুলছি, একদম লাশ, কারণ এখান থেকে শুরু করে কোমরে এইখান থেকে এই পর্যন্ত কিচ্ছুই নাই, হাত আমরা তো ডাক্তার না, তো ওইটা হাত টিপা দেখলাম যে কোনো আওয়াজ টোয়াজ নেই হাতের বিন্দে, তুই মরে গেছে, তো মেডিকেল লয়ে যাই, কী কাম দুইটা করছে খেয়াল করেন, মেডিকেলে লয়ে গেছি, মেডিকেলে কোনো ডাক্তার নাই, 10টা সময় তালা মেরে সব ডাক্তার ইমার্জেন্সি চলে গেছে, ব্লাড ব্যাংকে গেছি রক্ত, যত রক্ত দরকার এত বড় তালা মেরা দিয়ে ব্লাড ব্যাংক ইয়ে যার কর্মকর্তা চলে গেছে, আমরা সিকিউরিটি দিতাম, যেটা আমার ভাই মুরাদ বলছে, নেত্রী মিটিং হইলে আমাকে স্বেচ্ছাসেবক কর্মী দিয়া, নগর আমলে পরীক্ষিত কর্মী দিয়া আমরা ছাদে ছাদে লোক উঠাইতাম, নিজেকে ব্যবস্থা করতাম, আমরা যখন পুলিশের বললাম আপনাকে সিকিউরিটির দরকার নাই এবার আমরা দিব, একটা কর্মীরা ছাদে উঠতে দেয় সব তালা মেরে দিছে দোকানদারি, দোকান কীভাবে পরিকল্পনা করছেন যে হত্যাটা তাকে একদম একদম পরিপূর্ণভাবে করতে পারবে, যেন আর আহত নিজেকে তারা যেন চিকিৎসা না পায়, এই চিকিৎসার অভাবে এই 22 জন লোক মারা গেছে, হয়তো অনেকেই হয়তো অনেকেই যদি চিকিৎসা দিতে পারতাম হয়তো এখানে মধ্যে আশা পাইছে, এখানে আত্মার সঙ্গে কথা বলতে পারতাম, এই যে একটা পরিকল্পনা ষড়যন্ত্র কত বড় প্রকার কী কী কাকে বলে, এইটা যদি শিখতে চান এই খালেদি জিয়ার পরিবার থেকে শিখতে হবে, এই যারা ওরা শিখে তারা শিখে, বিএনপিরা শিখে, স্বাধীনতা বিরোধী শক্তিরা শিখে, ওরা এক এক পরিবার, টাকার এই পিঠে দুই পিঠ, এদের উচিত শিক্ষা দেওয়া দরকার, আচ্ছা 18 বছর এই স্প্রিন্টের নিয়ে আমাবস্যা পূর্ণ হইলাম জানি, তারা বলে সারা শরীর ব্যথায় ইয়া হয়ে যায়, রক্ত হয়ে মাথা উঠে যাকে ব্যথায় চোখ খুলে যায়, এখন ওই স্প্রিন্টের ভিতরে টিপ টিপ টুস করে বাইরে হয় শত শত ইয়ে ঘুমায় না, এরা তো যারা আছে বাইচা এই তো ঘুরে যাই ভালো ছিল, যে কষ্ট
রাতে ঘুমায় না 18 বছর বনমানস আর এই পরিবার বাংলাদেশের রাজনীতি করে ক্ষমতা যেতে চায় গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আজকে বলতে চাই ভাইরা আমার খালেদা জিয়া বিএনপি স্বপ্ন বাস্তবায়িত হইতে দিব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জবাব দিব 2022-23 সালে 23-24 সালে নির্বাচনে নৌকা আমাকে ভোট দিয়া জনগণ হাত পেতে বসেছে ভোট দেওয়ার জন্য আপনাকে ব্যবহার উপরে ডিপেন্ড করবো আমরা ভোট কত পাবো কত পরিমাণ পাবো ব্যবহার ভালো করতে হবে ভাই ঘরে ঘরে যেতে হবে নিজে নিজে ভুল বুঝাবুঝি থাকলে সেগুলো এখনই মীমাংসা করে ফেলান এইবার নির্বাচন আওয়ামী লীগের জন্য অত্যন্ত একটা পরীক্ষিত নির্বাচন বাঁচা মরা নির্বাচন এই অবশক্তি যদি কোনোদিন ক্ষমতা আসে আওয়ামী লীগের অনেক বাংলাদেশের চিত্র বাংলাদেশের চেহারা তার পরিবর্তন করে ফেলবে রক্ত ভেজা আমাদের মুক্তিযোদ্ধাদের এক বেঁচে থাকতে দিতে পারি না দিব না ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই শেখ হাসিনা উপরে আল্লাহর রহমত আছে ইনশাল্লাহ আর জনগণের ভালোবাসা আছে যেখানে আল্লাহর রহমত আর জনগণের ভালোবাসা থাকে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ধ্বংস নির্মূল করতে পারে ঠিক